যারা ইংরেজি শিখতে চান তারা জানেন ইংরেজি ভোকাবুলারি কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই আয়োজন আমরা টোটাল 365 পর্বে ভাগ করেছি আমাদের 7300 ভোকাবুলারিকে। আজ 20তম দিন, চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। প্রথমেই বন্ধ কি জিনিস বা অঙ্গীকার বোঝাতে প্লেজ 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 এই শব্দটি ব্যবহৃত হয়। আর প্রমিস, আমরা জানি প্রমিস কথাটি অঙ্গীকার বা শপথ নেওয়া এক্ষেত্রে ব্যবহার করা হয়। আর প্লেজ অর্থ বন্ধকি জিনিস, বা অঙ্গীকার অর্থেও আমরা প্লেস শব্দটি ব্যবহার করতে পারি। প্রস্তুতকারক, প্রস্তুতকারক, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার। ওকে, নিভৃত বাসস্থান, নিভৃত বাসস্থান, হার্মিটেজ, 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 নিভৃত বাসস্থান। এর সাথে বা এতদ সহকারে, হেয়ার উইথ, হেয়ার উইথ, হেয়ার উইথ। তাৎক্ষণাৎ অর্থে রেডিলি আমরা ব্যবহার করতে পারি, রেডিলি, রেডিলি। চিরস্থায়ী বা অবিরত, চিরস্থায়ী বা অবিরত, পারপেচুয়াল, পারপেচুয়াল, পারপেচুয়াল। সঠিক উচ্চারণ পারপেচুয়াল, আমরা উচ্চারণটা এখানে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। পারপেচুয়াল, চালাকিতে পরাস্ত করা, চালাকিতে পরাস্ত করা, চালাকিতে কাউকে যদি পরাস্ত করা হয় সেটাকে বলা হয় আউট উইট, আউট উইট, আউট উইট। অতিরিক্ত ভোজন করাকে বোঝায় ওভার ফিডিং, ওভার ফিডিং, ওভার ফিডিং। ক্লান্তি বা অবসাদ ফটিক, 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 ফটিক। অনুগ্রহ বা সাহায্য ফেইবা, ফেইবা, ফেইবা। সঠিক উচ্চারণ ফেইবা। প্রবল অনুভূতি বা আবেগ, প্রবল অনুভূতি বা আবেগ, আমরা সবাই জানি ইমোশন, ইমোশন। মিশ্রিত করা বা হওয়া খামিঙ্গল, খামিঙ্গল, খামিঙ্গল। সঠিক উচ্চারণটা দেখে নিন, খামিঙ্গল, খামিঙ্গল। ভদ্রভাবে ম্যানালি, ম্যানালি, ম্যানালি। এখানে আর এর উচ্চারণটা হবে না, তাই উচ্চারণটা হবে ম্যানালি, ভদ্রভাবে। আর জেন্টলি, জেন্টলি। গাঁদা ফুল, গাঁদা ফুল অর্থে মেরিগোল্ড, মেরিগোল্ড। আমরা জানি গাঁদা ফুলের ইংরেজি মেরিগোল্ড। উৎফুল্ল, জুবিল্যান্ট, 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 জুবিল্যান্ট। আদেশ হেস্ট, হেস্ট, অথবা অর্ডার, অর্ডার। প্রধানত মেইনলি, মেইনলি, বাট চিপলি, বাট চিপলি। অনুপ্রাণিত করা ইন্সপায়ার, ইন্সপায়ার, ইন্সপায়ার। কাউকে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা অর্থে আমরা ব্যবহার করি ইন্সপায়ার। সঠিক উচ্চারণ হবে ইনস্পায়ার না, ইন্সপায়ার, ইন্সপায়ার। তখনই বা মুহূর্তের মধ্যে বোঝাতে এর উচ্চারণ আমরা অনেক সময় করি ইনস্ট্যান্টলি, কিন্তু কথাটা ওরকম না, উচ্চারণটা হবে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি। ওকে, আর ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। রিভিউয়ার, রিভিউয়ার, সমালোচক, ইংরেজি রিভিউয়ার, রিভিউয়ার। ওকে, রিভিউয়ার, নট রিভিউয়ার। আশা করি সবার ভালো লেগেছে, আমরা আর একবার দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং প্রতিদিন 7:10 বাংলাদেশ সময় এবং 6:40 ভারতের সময় আমাদের শিক্ষার্থীদের বৃষ্টি করে ভোকাবুলারি শেখানো শিখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। Thank you.